আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সাথে আছে বিপাশা চক্রবর্তী। গণমিছিলের জন্য পুলিশের অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি, তবে শেষ পর্যন্ত ডিএমপির কাছ থেকে মিছিলের অনুমতি নিল দলটি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, আজকের গণমিছিলের জন্য ডিএমপির কাছ থেকে অনুমতি নিয়েছে বিএনপি। এর আগে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছিলেন, ডিএমপির অনুমতি ছাড়াই শুক্রবারের গণমিছিলের কর্মসূচি পালন করা হবে। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের এক দফা দাবিতে ডাকা গণমিছিলে অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না, ততদিন কেউই বিএনপি করলে মেম্বার নির্বাচনও করতে পারবেন না, অন্য নির্বাচন তো দূরের কথা। এই হলো এখন বিএনপির নীতি। বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বস্তি নেই মাছ মাংস সবজি সহ নিত্যপণ্যের বাজারে। আগ থেকেই অনেক নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, এর মধ্যে সপ্তাহ জুড়ে বেড়েছে ডিম, পেঁয়াজ, সবজি এবং মাছের দাম। নতুন করে ডিমের বাজারে অস্থিরতা ভোগাচ্ছে সাধারণ মানুষকে। সপ্তাহের ব্যবধানে ডিমের হালি হয়ে উঠেছে 55 থেকে 60 টাকায়। গত সপ্তাহেও হালি ছিল 48 থেকে 50 টাকা, ডজন পড়ছে 160 থেকে 165 টাকা। স্থান ভেদে খুচরা দোকানে 170 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে শরীফা বিনতে আজিজ আখি নামে আরেক তরুণ চিকিৎসক মারা গেছেন। ভোর 5টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঢাকার দোহার থেকে আসা শরীফা বিনতে আজিজকে গতকাল বিকেলে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়, পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে অজ্ঞাতনামা দুই তরুণ তরুণীর অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় হলবুনিয়া এলাকার সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ পরিদর্শক সেলিম হোসেন বলেন, লাশ উদ্ধার হওয়া তরুণ তরুণীর বয়স 25 থেকে 30 হবে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দেশের বাইরে খবর। চীনের উত্তরাঞ্চল জুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এতে দেশটিতে আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জনে। দেশটির কর্তৃপক্ষ আরও বন্যা এবং ঝড় হতে পারে বলে সতর্ক করেছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, হেবেই প্রদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে 29 জনে দাঁড়িয়েছে। গত 2 সপ্তাহ আগে চীনে তাইফুন ডকশুরি আঘাত হানার পর দেশটিতে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে, এতে করে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মাঠে ময়দানে খবর। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পর গুঞ্জন ছিল সাকিব আল হাসানের কাঁধেই উঠতে পারে এই অধিনায়কত্ব। অবশেষে গুঞ্জন হলো সত্য। টেস্ট ও টি টোয়েন্টির পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন এই পোস্টার বয়। কাল এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভি সন্ধ্যা সংবাদে।